নাতিটিউব চ্যানেলে আবার তোমাদের স্বাগত আমরা জেক্সফো ম্যাথ মক টেস্টের পরবর্তী পর্বে আজ তোমাদের পাঠানো কিছু প্রশ্ন এ সমাধান করব মক টেস্ট হিসাবে তোমরা অনেকে অনেক প্রশ্ন পাঠিয়েছ তার মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি এই ভিডিওতে প্রথমত সমাধান করব। তো শুরু করা যাক আরেকটা কথা যে ভিডিও শুরু করার আগে একটা লাইক করে দিও লাইক করতে অবশ্যই কোনো টাকা পয়সা খরচ হয় না আমারও কিছু ইনকাম হয় না কিন্তু সেই লাইকটা থেকে আমরা পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য একটা উৎসাহ পাই আর চ্যানেল যারা নতুন এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর এই অঙ্কের ভিডিও দেখার সময় অবশ্যই খাতা পেন নিয়ে রেডি হয়ে অঙ্ক দে ভিডিওটা দেখবি তাহলে তোমার প্র্যাকটিসটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে হ্যাঁ শুধুমাত্র ভিডিওটা ক্লিক করে দেখে ছেড়ে দিও না সম্ভব সমস্ত ভিডিও দেখো খাদ্য পেন নিয়ে রেডি হয়ে দেখো তাহলে দেখো অনেক উপকার হবে তো আজকের প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে পিনের মূল্য প্রতি ডজনে দু পয়সা কমলে বিয়াল্লিশ পয়সায় আরও ছটি পিন বেশি পাওয়া যায় প্রতি ডজন পিনের বর্তমান মূল্য কত অঙ্কটা এক্স করলে খুব বড় হয়ে যায় তো আমি একটা যে পদ্ধতি এখন করব সেটা হচ্ছে অপশন ট্রাই করে কিন্তু চারটে অপশান খুব সহজে সহজ ছোটো ছোটো ক্যালকুলেশন অপশানটার আগে অঙ্কটা আমার মধ্যে খুব সবচেয়ে সুবিধা হবে দেখো তো আমরা প্রথমত এখানে অপশান যে অপশান ডিতে যে এটা যে চোদ্দ পয়সা যদি আমি বর্তমান দাম ধরে নিই যে পিনের বর্তমান এক ডজন পিনের দাম এক ডজন মানে কি এক ডজন মানে হচ্ছে বারোটা এটা তোমরা মোটামুটি জানো তাহলে এক ডজন পিনের বর্তমান দাম অর্থাৎ বারোটা পিনের বর্তমান দাম আমি ধরে নিলাম চোদ্দো যদি অপশান ডিতে আছে চোদ্দো পয়সা তাহলে বারোটা পিনের বর্তমান দাম হচ্ছে চোদ্দো পয়সা এবার খেয়াল করে যে বিয়াল্লিশ পয়সার ঘটনা এখানে আছে তাহলে এই চোদ্দোকে বিয়াল্লিশ করতে গেলে আমাকে কি করতে হবে তিন গুণ করতে হবে তিন চোদ্দো বিয়াল্লিশ তাহলে এটাকেও তিন গুণ করতে হবে তাহলে তিন বারো চৌত্রিশ অর্থাৎ বারো পয়সায় চোদ্দটা পিন সরি চোদ্দ পয়সায় বারোটা পিন পাওয়া মানেই হচ্ছে বিয়াল্লিশ পয়সায় ছত্রিশটা পিন পাওয়া এবার আরেকটা কথা দেখা যাক এবার হচ্ছে যে পিনের দাম প্রতি ডজনের দু পয়সা কমলে তাহলে আগে প্রতি ডজনের দাম ছিল চোদ্দ পয়সা তাহলে বর্তমানে ডজনের দাম হয়ে গেলো ধর দু পয়সা কমে গেল চোদ্দ মাইনাস দুই অর্থাৎ বারো পয়সা তাহলে এই যে বারো পয়সা যে তখন বারো চোদ্দো থেকে দুই কমে যাওয়া মানে কি বারো পয়সায় বারোটা পিন পাওয়া যাবে অর্থাৎ এখান থেকে আমি পেতে পারি কত হলে এখন বিয়াল্লিশ পয়সা হিসাবটা করুন এখন বিয়াল্লিশ পয়সায় কটা পিন পাওয়া যাবে প্রথমে আমি ধরে নিলাম যে পিনের দাম ছিল বারো পয়সা চোদ্দ পয়সায় বারোটা পিন পাওয়া যেত প্রথমে যার অর্থ হচ্ছে বিয়াল্লিশ পয়সায় আগে চৌত্রিশটা পিন পাওয়া যেত এবার পিনের দাম ডজনে দু পয়সা কমে যাওয়া মানে কি এক চোদ্দো পয়সা ছিল দু পয়সা কমে যাবে বারো পয়সা তাহলে বারোটার দাম যদি বারো পয়সা হয় তাহলে একটার একটা পিনের দাম এক পয়সা তাহলে বিয়াল্লিশটা পিনের দাম হবে বিয়াল্লিশ পয়সা তাহলে বিয়াল্লিশ পয়সায় আগে পিন পাওয়া যেত কটা ছত্রিশটা আর বিয়াল্লিশ পয়সা এখন পিন পাওয়া যাচ্ছে কত বিয়াল্লিশটা তাহলে দেখো বিয়াল্লিশ থেকে ছত্রিশ বাদ দিয়ে দাও দেখো ছয় আসছে তার মানে আগের থেকে ছটা পিন বেশি পাওয়া যাচ্ছে তা সিম্পল ব্যাপার এরকম সহজে চিন্তা ভাবনা করলে হলো করলে পাটিগণিতের অঙ্কগুলো অনেক সময় বড় ক্যালকুলেশন ছাড়াই করা যায় এই অঙ্কটাই এক্স ধরে করলে কিন্তু অনেক বড়ো হবে তো আমরা এইভাবে অঙ্কটা করলাম তাহলে এখানে উত্তর হলো অপশান ডিটায় আমাদের যেটা ধরলাম সেটাই হচ্ছে সঠিক তো আসলে আমি আসলে আমি কিন্তু এখানে আমাকে প্রশ্ন পাঠি উত্তর কিন্তু সে পাঠায়নি তবুও আমি চিন্তাভাবনা করে এভাবে করলাম তোমাদের চিন্তাভাবনাটাও ঠিক এরকমই হতে হবে হ্যাঁ একটু সহজভাবে অঙ্কটাকে ভাববে সবসময় এক্স টেক্স ধরে বড় ধরনের করে না ভাবাই ভালো তো যাই হোক তো এই প্রশ্নের উত্তর হয়ে গেল অপশন ডি চোদ্দ পয়সা পরবর্তী প্রশ্ন এবিসি ত্রিভুজের বি সমকোণ তাহলে এসি কে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করা হলো বৃত্তটি এবি কে ডি বিন্দুতে ছেদ করলো তাহলে এবি ও এডি এর সম্পর্ক কি হবে তো প্রথমত সমকোণ ত্রিভুজ যেহেতু বলেছে তাহলে একটা সমকোণী ত্রিভুজ ত্রিভুজেকে নাও ধরো এ বি সি বি কোণটা এখানে দিলাম তার কারণ বলে দিয়েছে যে বি কোণটা হচ্ছে নাইনটি ডিগ্রি এবার এসিকে ব্যাস করে এসিকে ব্যাস মানে একে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করো তাহলে বলছে যে এ বি ধরলাম এখানে ডি বিন্দুতে ছেদ করছে যে এ বি বাহুকে ডি বিন্দুতে ছেদ করছে এবার একটা জিনিস আমি আগেও ভিডিওতে বলেছি সেটা হচ্ছে যে কোনো সমকণী ত্রিভুজের হ্যাঁ অতিভুজটাই হচ্ছে তার পরিবেশ বা পরিবেশ অতিভুজের অর্ধেক হচ্ছে তার পরিবেশার্থ অর্থাৎ কোনো সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র তার অতিভুজের মিডিলেই থাকে এখান থেকে যদি বৃত্তটা অঙ্কন করা হয় তাহলে সে যেহেতু এটা পরিকেন্দ্র অর্থাৎ তিনটে শীর্ষ বিন্দু দিয়েই যাবে অর্থাৎ এই বৃত্তটা এটা আসলে এ বিন্দুতেই ছেদ করবে অর্থাৎ এ আর ডি আসলে একই বিন্দুকে বোঝাচ্ছে এ এবং ডি আসলে একই বিন্দুকে বোঝাচ্ছে তাহলে দেখো এ আর ডি তাহলে এখানে দেখো এ আর ডি আসলে একই বিন্দুকে বোঝাচ্ছে অর্থাৎ এডির দর্ক কথা হবে শূন্য তাহলে ডি অবশ্যই শূন্য আর এবি তো এবি বি কোনো একটা মান অবশ্যই থাকবে তাহলে অবশ্যই ডি আর সবসময় লেস দেন এব এ ডি লেস দেন বি হবে এখানে সঠিক উত্তর তাহলে অঙ্কটা আরেকবার পুরোটা ক্লিয়ার করে বলছি যে যে বলেছে যে ত্রিভুজের বি সি ত্রিভুজের সমকোণ তাহলে কোনো একটা সমকোণী ত্রিভুজ মানেই তার পরিকেন্দ্র থাকে তার অতিভুজের মধ্যবিন্দুতে এবংকে এটাও বলেছে যে অতিভুজ এসিকে এসিকে ব্যাস করে একটা বৃত্ত আঁকা হয়েছে অর্থাৎ তার মধ্যবর্তী কেন্দ্র করেই একটা বৃত্তটা আঁকা হয়েছে আবার পরিকেন্দ্র পরিবৃত্ত কী হয় ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু বিন্দু দিয়েই যায় অর্থাৎ আবার বলছে এবিকে হ্যাঁ এই যে বৃত্তটা ডি বিন্দুতে ছেদ করছে তাহলে এ আর ডি বিন্দু আসলে এক বিন্দু অর্থাৎ ডি এর দৈর্ঘ্য হচ্ছে শূন্য তাহলে ডি এর দৈর্ঘ্য যদি শূন্য হয় সে অবশ্যই এডির থেকে এ বি থেকে ছোট হবে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এ বি একটি ব্যাস এবং পি ওই বৃত্তের লিখিত একটি বিন্দু পি এ ও সরি পি ও এ একশো কুড়ি ডিগ্রি হলে বিপিও এর মান কত তাহলে প্রথমত যেটা বলেছে সেটাকে ছবি আঁকতে হবে জ্যামিতির পোষ্ট মানে আগে ছবি ঠিক মতো না আঁকলে তুমি উত্তর করতে পারবে না তো প্রথমত দেখা যাক একটা বৃত্ত ও কেন্দ্রে একটা বৃত্ত আঁকা যাক তাহলে একটা বৃত্ত যার কেন্দ্রটা নাম দিলাম ও এবার এর একটা ব্যাস দিয়ে দিলাম এ বি তারপর কী চেয়েছে তারপর দিয়েছে পি ওই বৃত্তের উপর লিখিত একটি বিন্দু তাহলে পি একটা বিন্দু ধরো এখানে ধরে নিলাম তাহলে পি যদি একটা বিন্দু হয় তাহলে একটি বিন্দু কোন পি ও এ কোন পি ও এ অর্থাৎ এই কোনটা হচ্ছে কথা একশো কুড়ি ডিগ্রি হলে কোন বিপিও এর মান কত কোন বিপিও অর্থাৎ এই কোনটার মান কত তাহলে ক্লিয়ার তাহলে এটা একবারে সহজ প্রশ্ন যে এটা যদি একশো কুড়ি হয় তাহলে এটা কত হবে এটা ষাট হবে যেহেতু টোটাল কোনটা একশো আশি হয় আবার এটা যদি ষাট হয় এরা দুজন মিলে কত হবে একশো কুড়ি হবে আবার এই ত্রিভুজের এটা একটা ব্যাসার্ধ এটাও একটা ব্যাসার্ধ সরি এই বৃত্তের এটাও একটা ব্যাসার্ধ এটাও একটা ব্যাসার্ধ তাহলে এই বাহু দুটো যদি সমান হয় এই কোন দুটো সমান হবে অর্থাৎ এরাও ষাট ডিগ্রি করে হবে এই ত্রিভুজের তিনটে কোনইাট ডিগ্রি তাহলে উত্তর হবে কোন বিপি ও সমান ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি হচ্ছে এখানে সঠিক উত্তর অপশান বি ত্রিভুজ এর সি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো যেন সিডি ইকোয়াল এসি হয় বি এ একশো ডিগ্রি এবং এসিবি বি টু সত্তর ডিগ্রি হলে কোন এবিসি কত তো প্রথমত ছবিটা আঁকা যাক ধরো এবিসি একটা ত্রিভুজ এঁকে দিলাম এটা যে কোনো ত্রিভুজ নাম দিয়ে দিলাম এ বি সি তারপর বলেছে কে ডি পর্যন্ত তাহলে বিসি বাহুকে বাড়িয়ে দাও ডি পর্যন্ত এমনভাবে বাড়াতে হবে যাতে এসি আর সিডি সমান হয় তাহলে আরেকটা কী আছে কোন বিএডি সমান একশো নয় ডিগ্রি বি এডডি অর্থাৎ এটাকে এখানে যোগ করতে হবে এই পুরো কোনটা হচ্ছে একশো একশো নয় ডিগ্রি তাহলে আর কী চেয়েছে আর একটা জিনিস দেওয়া আছে এখানে কোন এসিবি সমান সত্তর ডিগ্রি কোন এসিবি এই কোনটা হচ্ছে সত্তর ডিগ্রি এবং অবশেষে জানতে চেয়েছে কোন এ এর মান কত কোন এ বি সি অর্থাৎ এই কোনটা কত তাহলে প্রথমত এখান থেকে শুরু করা যাক এটা যদি সৌত্তর হয় এটা কত হবে একশো দশ ডিগ্রি যেহেতু টোটাল একশো আশি হয় আবার অঙ্কে বলে দিয়েছে যে এই বাহু আর এই বাহু সমান তাহলে অতএব এই কোন এবং এই কোন সমান হবে এবং এরা দুটো কোন মিলে কত হবে এই দুটো কোন মিলে হবে সৌত্তর ডিগ্রি যার মধ্যে এটাতে থাকবে পঁয়ত্রিশ এটাও হবে পঁয়ত্রিশ ডিগ্রি লাসা আশা করি ক্লিয়ার যে এবার চলে আসি এখানে এবার এখানে একটা উপপাদ্য প্রয়োগ হবে যে কোনো একটা ত্রিভুজের বর্ধিত কোণটা বর্ধিত কোণটা অন্তঃস্থ বিপরীত কোণে যোগ ফলের সমান হয় তাহলে এই যে বি কোণের মানটা আছে কোন বি আবার এই কোণটা কত আসছে দেখো এই কোনটা টোটালটা হচ্ছে এই টোটালটা হচ্ছে একশো নয় ডিগ্রি টোটালটা হচ্ছে একশো নয় ডিগ্রি সেখান থেকে এইটুকু হচ্ছে কত পঁয়ত্রিশ শুধু এই ত্রিভুজের জন্য যেটা আছে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ ডিগ্রি বাদ দিয়ে দিলাম তাহলে এইটা হচ্ছে শুধুমাত্র এই কোনটার মান তাহলে এই যে ত্রিভুজটার আছে এইটা হচ্ছে অন্তঃস্থ বিপরীত কোণ আর এইটা হচ্ছে বর্ধিত কোণ এটার সঙ্গে সমান হবে এটা একটা উপপাদ্য যে কোন ত্রিভুজের ধরো একটা ত্রিভুজ এই ত্রিভুজ এই হচ্ছে বাড়ানো হলে এই যে কোনটা যা হবে এই কোন দুটির এটা যদি জেড হয় তাহলে এটা যদি এক্স ওয়াই হয় তাহলে এক্স প্লাস ওয়াই টু জেড তো এই হচ্ছে ব্যাপার তাহলে এখানেও তাই করা হলো এটা হচ্ছে আসলো কত একশো ন ডিগ্রি মাইনাস ডিগ্রি এটা হচ্ছে বি আর সেই দুটো যোগপথ হচ্ছে এটার সাথে সমান এখান থেকে বান বার করে নাও আর বি কোন মানে হচ্ছে এবিসি বি কোন বি মানে হচ্ছে কোন এ বি কত আসবে দেখো একশো দশ ডিগ্রি এটা হিসাব করে নাও এখানে কত আসবে দেখো চার আর দশ তাহলে একশো থেকে চুয়াত্তর ডিগ্রি বাদ দাও তাহলে ছয় ডিগ্রি সাত আর আট আর কয় এগারো তিন ছত্রিশ ডিগ্রি তাহলে দেখো কোন এ বিসির মান আসবে ছত্রিশ ডিগ্রি তাহলে ছত্রিশ ডিগ্রি হচ্ছে এখানে ছটিক উত্তর অপশন বি পরবর্তী প্রশ্ন বিষমবাহ ত্রিভুজের তিনটি বাহু তর্ঘ যথাক্রমে তেরো সেমি চোদ্দো শ্যামী পনেরো শ্যামী হলে অন্তবিত্তে ব্যাসার্ধ কত তো এই অঙ্কটা বিস্তারিত করলে অনেক বড়ো হবে কিন্তু একটা শর্টকাট আছে যে অন্তবিত্তের ব্যাসার্ধ বা অন্ত ব্যাসার্ধ যাকে বলা হয় তার সূত্র হচ্ছে এ বি বাই এ প্লাস বি প্লাস সি এখন এবিসিটা কী এবিসিটা তোমরা এমনভাবে ধরবে যে সবচেয়ে বড়টা হবে এই এখানে যেমন সবচেয়ে বড় হচ্ছে পনেরো তাহলে এই অঙ্কের ক্ষেত্রে এর মান হচ্ছে পনেরো তার থেকে ছোট হচ্ছে বি চোদ্দো তার থেকে ছোট হচ্ছে সি এই ধরাটা উল্টো পাল্টা হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে তো এখানে এবার মানটা বসিয়ে দাও তাহলে এ এর মান ধরলাম পনেরো ইন্টু বি এর মান হচ্ছে চোদ্দো আর নিচে আছে এ মানে পনেরো প্লাস চোদ্দো প্লাস এর মান হচ্ছে তেরো তাহলে দেখো পনেরো ইন্টু চোদ্দো বাই এটা যোগ করলে আসবে বিয়াল্লিশ তাহলে এটা দেখো চোদ্দো তিন চোদ্দো বিয়াল্লিশ তিন এক তিন তিন পাঁচা পনেরো তাহলে পাঁচ সেমি হবে এর সঠিক উত্তর অপশান সি কোনো ত্রিভুজের কোনগুলির অনুপাত ওয়ান ইস টু ওয়ান ইস্টু টু হলে তাদের বাহুগুলির অনুপাত কত তাহলে দেখো ওয়ান টু ওয়ান ইস টু টু এই যে কোণের অনুপাত তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস টু যদি করি তাহলে কত আসবে চার আসবে এখন ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি আবার দেখো চার পঁয়তাল্লিশ একশো আশি হয় তাহলে নিশ্চয় ত্রিভুজটা এরকম আছে যে একটা কোন হচ্ছে নব্বই একটা পঁয়তাল্লিশ আর একটা পঁয়তাল্লিশ অর্থাৎ এটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ হবে এবার এর বাহুবুল ও দৈর্ঘ্যের অনুপাত দেখো যদি এই দুটোকে যদি ওয়ান ধরে নিই তাহলে পিঠা গরসের উপাদ যদি বার করা হয় তাহলে অতিভুজ্ঞ ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার অর্থাৎ রুট টু তাহলে এদের বাহুগুলোর অনুপাত কে আসছে ওয়ান ইজ টু রুট টু ইস টু ওয়ান তো এটাই হচ্ছে উত্তর যে ওয়ান ইজ টু রুট টু ইস টু ওয়ান অপশান সি যা আগে একটু ভুল লেখা ছিল অপশানটা তো অপশান সি হবে এখানে সঠিক উত্তর এই জন্যই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকোয়াল টু জিরো হলে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস নাইন জেড ইকোয়াল টু কত তো এটা একেবারে সহজ প্রশ্ন তো এখানে যেহেতু স্কোয়ার দেওয়া আছে কোনো সংখ্যার মাথায় যদি দুই থাকে অর্থাৎ স্কোয়ার থাকে তাহলে তার মান জিরোর থেকে কম হতে পারে না তাহলে এখানে বলছি যে তিনটে বর্গের যোগফল যদি জিরো হয় অর্থাৎ এরা আসলে সবাই এরা জিরো এক্স এর মানও জিরো ওয়াই এর মানও জিরো জেড এর মানও জিরো তো এখানে এই যে জিরো যদি করে দিই এখানে তাহলে সব যদি জিরো করি তাহলে জিরো হবে এখানে সঠিক উত্তর তো অপশান সি হলো এখানে সঠিক উত্তর কোনটি বৃহত্তম অর্থাৎ এখানে যে চারটে অপশানে চারটে মান আছে অপশন এ হচ্ছে ষোলো অপশন বি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স অপশান সি আছে জিরো পয়েন্ট ওয়ান সিক্সের হোল স্কোয়ার অপশান ডি আছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স তো এর মধ্যে কোনটা সবচেয়ে বড় সেটা তোমাদের বলতে হবে এটাই আজকে তোমাদের হোমওয়ার্ক আর চ্যানেলে যারা এসছো নতুন তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো আর এই ধরনের ভিডিও যাদের প্রয়োজন তাদেরকে একটু শেয়ার করো স্পেশালি যারা দু হাজার উনিশ বা দু হাজার কুড়ি দু হাজার একুশে বুকলেট বা যে পরীক্ষা দেবে তাদের কাছে ভিডিওটা শেয়ার করো